ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. একজন প্রশ্ন করেছেন যে স্বামী সজ্ঞানে তিন তালাক বললে তালাক হয়ে যায়, আর নাকি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, বিয়ের সময় কবুল বললেও বিয়ে রেজিস্টার করতে হয়। তাহলে আমার প্রশ্ন হলো যে বিয়েতে যদি ডকুমেন্টস লাগে, তালাকের ক্ষেত্রে তা লাগে না কেন? বিয়েতেও প্রকৃতপক্ষে বিয়েতেও কোনো ডকুমেন্টস লাগে না, তালাকেও কোনো ডকুমেন্টস লাগে না। কোনো মানুষ যদি তার মেয়ের বিবাহ দেয়, একথা বলে একজন ছেলেকে যে আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিলাম, অভিভাবক এই কথা বললো, আর ওই যুবক বলল যে আমি এটা কবুল করলাম, তাইলেই কিন্তু বিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এটা রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নাই, লেখালেখি করার কোনো প্রয়োজন নেই, এরকম ডকুমেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই, ইসলামী শরীয়ত মোতাবেক তার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। অনুরূপভাবে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলেও তালাক হয়ে যাবে, এটা ডকুমেন্টস করুক আর না করুক, কাগজে লিখালেখি করুক আর না করুক, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, তিনটি কাজ এমন রয়েছে যেটা কেউ যদি দৃঢ়ভাবে বলে তো সেটা হয়ে যাবে, আর কেউ যদি হাসি ঠাট্টার ছলে বলে তাও সেটা হয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে বিবাহ, দ্বিতীয় হচ্ছে তালাক, আর তৃতীয় আরেকটি হচ্ছে যে দাসমুক্তি। তো কোনো মানুষ যদি ঠাট্টামশকরি করে একটা ছেলেকে বলল যে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিলাম, আর ওই ছেলেটা সেটা বলল যে আমি কবুল করলাম, দুজন সাক্ষী শুনলো, ব্যাস বিয়ে হয়ে গেছে এটা। হ্যাঁ, একথা যদি ওই অভিভাবক বলে যে আরে আমি তো এমনি ঠাট্টামশকরি করে বলেছি, তাহলে কিন্তু কাজ হবে না, এটা বিয়ে হয়েই গেছে। হ্যাঁ, অনুরূপভাবে কোনো মানুষ যদি তার স্ত্রীকে বলে যে মৌখিকভাবে এমনি বললো যে আমি তোমাকে তালাক দিলাম, তো এতে তালাক হয়ে যাবে। পরে যদি বলে যে আরে আমি তো এমনি তালাকের জন্য আমি এটা বলি না, আমি এমনি জাস্ট একটু কৌতুক করলাম আর কি, ঠিক আছে, তো এটা কৌতুক গ্রহণযোগ্য হবে না, তার তালাক হয়ে যাবে, ঠিক আছে। অতএব রেজিস্ট্রি করার বিষয়গুলো শুধুমাত্র এটাকে দৃঢ়ভাবে ই করার জন্য, মজবুত করার জন্য দেওয়া হয় বা করা হয় বিবাহের ক্ষেত্রে রেজিস্টার। অনুরূপভাবে তালাকের ক্ষেত্রেও রেজিস্টারের বিষয়টা দরকার আছে, যাতে করে অস্বীকার করতে না পারে আর কি। হ্যাঁ, এবং রেজিস্টার না করলে অন্তত সাক্ষী রাখার কথা কোরআনে বলা হয়েছে, অশিত যাওয়া আদলিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখতে কথা বলা হয়েছে, ঠিক আছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা।